তিন মাস ধরে পুত্রবধূকে নির্যাতন। শুধুমাত্র পুত্রবধূকে বাঁচানোর জন্য শ্বশুরকে খুন করল শাশুড়ি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সম্মান রক্ষা করতেই এই খুন করা হয়। পুত্রবধূকে সঙ্গে নিয়ে শাশুড়ি নিজের স্বামীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে। পাকিস্তানের পাখতুন খাওয়াস সংলা গ্রামে গুলবার খানকে খুন করে বেগম বিবি, কারণ তিনি পরিবার ও সম্পর্ককে শ্রদ্ধা করতে জানতেন না। বেগম বিবি দাবি করেন, গুলবার খান ক্রমাগত তাদের পুত্রবধূকে ছেলের অনুপস্থিতির সুযোগ নিয়ে গত তিন মাস ধরে নির্যাতন করে আসছিল। নির্যাতিতার স্বামী সেনাতে কাজ করেন। তিনি জানান, স্ত্রীর এই করুণ পরিণতির কথা তিনি জানতেন, কিন্তু মা বাবার সম্মানের জন্য তিনি কিছু বলেননি। তবে বিষয়টি তিনি তার মাকে জানান। নির্যাতিতার স্বামী বলেন, আমি ছুটিতে আসলে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা মাকে জানিয়েছিলাম। পুলিশি জেরায় বেগম জানায়, তার ছেলের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার স্বামী পুত্রবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক করত জোর করে। এই নোংরা বিষয়টা তিন মাস ধরে চলতে থাকে। বেগম বলেন, আমার স্বামী কিছুতেই আমার কথা শুনছিল না, তাই আমি আমার স্বামীকে খুন করার সিদ্ধান্ত নিই। পুলিশ বেগম, তার ছেলে ও পুত্রবধূকে কোর্টে হাজির করে। আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।